হ্যালো বন্ধুরা, রাইট নাও থাকছে একটি অ্যামাজিং ট্রিক্স, যে ট্রিক্সটি ব্যবহার করে আপনি আপনার বন্ধু বান্ধবদের গিফট কার্ড পাঠাতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে। তো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে গিফট কার্ড পাঠাতে পারবেন আপনার বন্ধুদের, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। গিফট কার্ড পাঠানোর জন্য বিকাশ অ্যাপসটি প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে যাওয়ার পর আপনি যাকে পাঠাতে চান তার নাম্বারটা এখানে লিখবেন, নাম্বার দিনে ক্লিক। আমি নাম্বার সেভ করা ছিল তাই বলে এটাই করলাম, একটু সময় লাগতে পারে। তো এরপর আপনি সিলেক্ট করবেন এখান থেকে কোনটা করতে চান। আপনি যদি ঈদ মুবারক থাকে ঈদ মুবারক ক্লিক করবেন, ঈদের সালামি দিলে ঈদ সালামি ক্লিক করবেন, গিফট, জন্মদিন, বিয়ে, অ্যানিভার্সারি, অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ, যেটার জন্য হয় সেটাই শুধু ক্লিক করে দিয়ে দেবেন। আমি এখন দেখিয়ে দিয়েছি ঈদ মুবারক একটা। তো কত টাকার পরিমাণ দিতে চান দিতে পারবেন? আমি 50 পয়সাও দিতে পারবেন, আপনি 1 টাকাও দিতে পারবেন, 500 টাকাও দিতে পারবেন, 1000 টাকাও দিতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। তারপর কার্ড মেসেজ আপডেট করুন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনার কার্ড হয়ে যাবে। তারপর নাম ও স্বাক্ষর এখানে আপনি লিখতে পারেন, আপনার নাম, এখানে আমার নাম দিয়ে দিলাম। তারপর রেফারেন্স দিতে পারেন, দিলাম রেফারেন্স, এখন প্রিন্টটা দিলেই হয়ে যাবে। পাঠানো হয়ে গেছে। তো এভাবেই গিফট কার্ড পাঠাতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।